Hello everyone, welcome back to my channel. আমি বিউটি রেসিপিস এন্ড ব্লগস বাই বিউটি থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আজ আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি থাম্বনেল দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছেন তো দেখুন খুবই কুরকুরে জিলাপি আমি কিভাবে বানিয়ে নিয়েছি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি অনেক ইজি আর অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার পাশেই থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো দেখুন এখানে আমি যা যা নিয়েছি আমি নিয়েছি 1 কাপ ময়দা 1/2 কাপ চালের গুঁড়া নিয়েছি ইস্ট 1 টিস্পুন নিয়েছি অয়েল 1 টিস্পুন নিয়েছি লেমন জুস সেটিও 1 টিস্পুন আর নিয়েছি 1 টেবিলস্পুন ইয়োগার্ট আর আমি 1 কাপ ওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে মিক্স করব এই ব্যাটারটা বানানোর জন্য আমি অয়েলটাকে গরম করে নিব 30 সেকেন্ড তো ইস্টটা আপনারা চাইলে কিন্তু হালকা গরম জলে ভিজিয়েও রাখতে পারেন আমি এভাবেই মিক্স করে দিয়েছি তো আমি যেভাবে বানিয়েছি জিলাপিটা আপনারা ঠিক এভাবে কিন্তু বানাবেন তাহলে কিন্তু আপনার জিলাপি অনেক পারফেক্ট হবে তো এখানে চিনি দেখতে পাচ্ছেন 3 কাপ সুগার সেটাও আমি সিরাপ বানানোর জন্য নিয়েছি তো এবার আমি সব ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলি একসাথে করব ও হ্যাঁ আমি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি আর আপনারা কিন্তু বেকিং সোডা ইউজ করবেন না বেকিং পাউডারই ইউজ করবেন তো সব ইনগ্রেডিয়েন্টসগুলি আমি একসাথে মিক্স করে নিব অল্প অল্প করে আমি জল অ্যাড করব একসঙ্গে অ্যাড করব না তো এবার আমি অয়েলটা দিয়ে দিয়েছি ইস্টটাও অ্যাড করে দিলাম 1 টিস্পুনের একটু নিচে হবে তো ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলি আমি আগে মেখে নিচ্ছি এটা ছিল বেকিং পাউডার তো এটা আমি অ্যাড করেছি এবার আমি একটু একটু করে জলটা অ্যাড করে দিব একবারে জলটা মিশাবেন না তো এটার মাপ এটাই একদম পারফেক্ট হবে যদি আপনারা 1 কাপ জল ইউজ করেন আর ময়দা চালের গুঁড়া সেটাকে একটু চেলে নিয়েছিলাম বেকিং পাউডার সবগুলোকে আমি চেলে নিয়েছিলাম তো আপনারা এইভাবে চেলে নেবেন এবার আমি ঢেকে রাখছি 5 ঘন্টার জন্য 5 থেকে 6 ঘন্টা রাখলে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তো জিলাপির জন্য এটাই পারফেক্ট একটা ডিউরেশন তো এই 5-6 ঘন্টা ওয়েট করার পর আমরা সিরাটা বানিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি সিরা বানানোর জন্য 2 কাপের নিচে জল অ্যাড করেছি আর সুগার দিয়েছি 3 কাপস এবার দিয়ে দিচ্ছি লেমন জুস লাইম জুস দিবেন যদি আপনার কাছে লাইম জুস থাকে আমার কাছে যেহেতু লাইম ছিল না লেমন জুসটাই আমি ইউজ করেছি এবার আমি বাবল হওয়া পর্যন্ত এটাকে জাল করে দিব আর চিনিটাও একদম গলিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি এই সিরাপটি তৈরি করছি আর এদিকে আমার ব্যাটারটাও একদম রেডি হয়ে গেছে তো এবার আমি এটাকে একটি বটলে ভরে নিচ্ছি অন্যদিকে আমার সিরাপটাও রেডি হয়ে গেছে আর তেলটাও গরম হয়েছে আমি পর্যাপ্ত পরিমাণ অয়েল নিয়েছি সেটা ভেজিটেবল অয়েল আপনারা চাইলে কিন্তু এতে সামান্য পরিমাণ ঘি অ্যাড করতে পারেন তো আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করেছি লাইক 1 টেবিলস্পুনের মতো জাস্ট সুন্দর একটা গ্রান হওয়ার জন্য প্রথম জিলাপিটি আমার বেশ বড় হয়েছে আর সেটাকে আমি স্কিনি করে বানিয়েছি তো বটলের যে মুখটা সেটা একটু স্কিনি ছিল সেটাকে আমি আবার একটু কেটে মোটা করেছি আর কিছু জিলাপি আমি বানিয়েছি কাপড়ের মধ্যে ব্যাটারটা রেখে তারপর পেঁচিয়ে
সুন্দর করে ধরে নিয়ে জাস্ট আমি সার্কেল মোশন করে বানিয়ে নিয়েছি। তো দেখুন কাপড়টা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি কয়েকভাবেই বানিয়েছি। তো আপনারা চেষ্টা করলে অবশ্যই ভালো জিলাপি বানাতে পারেন, এটা আপনার উপরেই ডিপেন্ড করে। তো জিলাপির প্যাচ আমি এত ভালো বুঝি না, আমারটা কিন্তু তারপরেও মন্দ হয়নি। জিলাপিগুলিকে ভেজে আমি সিরাপের মধ্যে অ্যাড করে দিয়েছি আর একটু চেপে চেপে দিচ্ছি। নতুন বিগিনার যারা তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখলে আপনারা অনেকটাই উপকৃত হবেন। যারা প্রথমবার জিলাপি বানাচ্ছেন আর জিলাপি হচ্ছে না, মন খারাপ হওয়ার কিছু নেই, বানাতে বানাতে একটা ভালো অভিজ্ঞতা হয়ে যায়, যেমনটি আমারও ছিল এক সময়। তো আমার কাছে এখন খুব ইজি লাগে, অনেকটাই ফান মনে হয়, সেই জন্য আমি শেয়ার করছি আপনাদের সাথে এ টু জেড পর্যন্ত। আশা করি আপনাদের কাছে আমার এই জিলাপির পেস ভালোই লাগছে। তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করলে পারতাম এই জিলাপিটা ছোট করে বানিয়ে নিতে, আই মিন ভিডিওটা ছোট করতে, বাট যেহেতু আমি এখানে বেশ কয়েকটা শেপে বানিয়েছি, বোতলেও বানিয়েছি, আবার আমি কাপড়ের মধ্যেও পেঁচিয়ে বানিয়েছি, তো এখানে দুই প্রকারেরই হয়েছে। একটা হচ্ছে একদম স্কিনি ক্রাঞ্চি জিলাপি, আর এটা হচ্ছে একদম মোটা মোটা জিলাপি। মোটা জিলাপিটা দেখতে অনেক ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক টেস্টি, ভিতরে রসে টইটম্বর হয়ে গেছে। যারা অনেক ভালো পছন্দ করেন মিষ্টি, তারা কিন্তু এটা খেতে পারেন ঠিক এইভাবে বানিয়ে ওয়ান্স এ ওয়াইল। আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি তো এইভাবে বানিয়ে নিচ্ছি, একের পরে আপনারা দেখতে থাকুন। আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে মিসিং হয়ে যাবে। তো এখানে অনেক ইনফরমেশান আমি দিয়েছি আমার ভয়েসের মাধ্যমে, তো আপনারা ঠিক এভাবে কিন্তু বানাবেন। আপনারা চাইলে কিন্তু ফুড কালার ইউজ করতে পারেন। তো আমারটা কেমন হলো কালার সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শেপগুলি যেমনই হোক খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা ঠিক এভাবে বানিয়ে নেবেন। ক্রাঞ্চি জিলাপি তো আমি এভাবে বানিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুড়মুড়ে জিলাপি। তো এরকম জিলাপি যদি বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই বানাতে পারেন। আপনারা আমার এই ভিডিওটি যদি এ টু জেড পর্যন্ত দেখেন, অবশ্যই আপনাদের কাছে অনেক ইজি মনে হবে। তো আর দেরি কেন ভিউয়ার্স, আপনারা বানিয়ে ফেলুন এভাবে খুব সহজেই এই মজার জিলাপিটি, আপনাদের কাছেও ভালো লাগবে আর যাদেরকে খাওয়াবেন এই ঈদে সবাই খুশি হয়ে যাবে। যেহেতু এখন ঈদ চলছে, খুব সুন্দর একটা ডেজার্ট হয়ে যাবে, আজই বানিয়ে ফেলুন। তো দেখা হবে আপনাদের সাথে ভেরি সুন অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন, তাই আপনারা কিন্তু রেড বেল আইকনটি অন করে দিবেন, অন করা থাকলে নেক্সট ভিডিওটি আপনারা মিস করবেন না। সবাই খুব ভালো থাকবেন আর আপনাদের ঈদ কাটুক অনেক আনন্দের। দেখা হবে সুন, বাই নাও।
জিলাপি কেমন হয়েছে বলো? কেমন হয়েছে জিলাপি? ভালো হয়েছে, গুড। থ্যাংক ইউ। কি দিয়ে খাচ্ছো? মুড়ি দিয়ে খাচ্ছো? ইয়েস। বৌদি জিলাপি ভালো হয়েছে? আমার ভালো হয়েছে। থ্যাংক ইউ। কাম মিষ্টি দিছে জিলাপি, অনেক ভালো হয়েছে, অনেক দর্শন সুস্বাদু হয়েছে। একটু মানুষ, হ্যাঁ ভালো হয়েছে। কিন্ন ভালো হয়েছে।